very good morning. Sit down. Happy Durga Puja. Durga Mata Korontu ki aji dinoti tumara khushire kotu ebong tumara jibono sukhamaya ho. To aji student manokoro kichi question suniba ebong sei bisore alochana koriya. এবং আপনার মধ্যে ভিডিওটি বহুত ভালো লাগিব তেনকরি ভিডিওটি আপন শেষ পর্যন্ত নিহাতে দেখুন স্যার আপনি আমাকে কোহতে যে বি পজিটিভ তো বি পজিটিভ এর অর্থ কোন সিট ডাউন ভেরি গুড কোশ্চেন ইয়া পাই গুটে তালি হই যাও ভেরি গুড কোশ্চেন তো দেখো বি পজিটিভ সববেলে কইছি মু বি কইছি আর কে বি কইতবে যে তুমি যে বি পজিটিভ সববেলে পজিটিভ রুও তো পজিটিভ থিংকিং কোন যদি মু কইবি গুটে উদাহরণ রু দেখি মু কইছি যেপরিকি ধরা যাও জনকা ঘর মু কাহা কথা কইবি ধরা যাও লিজা কথা কইছি হ্যাঁ লিজা ঘর ধরা যাও 3 কিলোমিটার দূর ধরা যাও গুটে তা বাপা স্কুটি আনি দেইছন্তি তো সে এবে স্কুল আসিব তো সেতেলে সে কোন চিন্তা কলা না যাও মো পাই বাপা গুটে স্কুটি টা আনি দেইছন্তি এবে মতে আউ লেট কেবে স্কুল হবনি কিংবা মু সবদিন ঠিক টাইমে যাই পৌঁছিবি মতে বেশি কষ্ট বি করিয়া পাই পড়িবনি এয়া চিন্তা কলা এটা চিন্তা কলা আৰু তাৰপৰা কিছুদিন পৰে ধৰা যাওঁ সেই স্কুটিটা কিছু কাৰণ যোগুঁ বা পুলিচে ফাইন পকাই দিলা আৰু ৰখি দিলে হ'ল তো পুলিচ যেতিয়া ৰখি দিলা সেইতালে তাক আচাৰ হ'ব এবে চাইকেলৰে নহ'লে চালি চালি কি তো চাইকেলৰে কিবা চালি চালি আচিব সিয়ে সেইতালে বি ভাবিলে যে যাও ভাল হ'ল মই এবে চাইকেলৰে যাবি মই এতেদিন স্কুটিৰে যাওঁতিলি মই টিকে মোটা হৈ যাইছিলি মোৰ পেট বঢ়ি যাইছে এবে যাবি চাইকেলৰে যাবি আৰু গ'লে মতে টিকে পৰিশ্ৰম কৰিবি কাহিঁকি না এই পাঠ পঢ়া ব্যস্তৰে মই আৰু চাইকেল চলাই পাৰোনি কিবা কিছু এক্সাৰচাইজ কৰি পাৰোনি তেবে মই এবে চাইকেলৰে যাবি তেণুকৰি মোৰ দেহ বি টিকে ভাল ৰহিব আৰু এক্সাৰচাইজ বি হৈ যাব এয়া চিন্তা কৰিলে এইটা হ'ল পজিটিভ থিংকিং অৰ্থাৎ সব পৰিস্থিতিৰে কেনেকৈ চিন্তা কৰিবা মানে কোন কইলি কে পরিস্থিতিরে দুইটা পরিস্থিতি কইলি তুমি তো সেই পরিস্থিতিরে কোন ভাবিবা সেইটা হচ্ছে পজিটিভ থিংকিং তারপরে যদি মু আউ গুটে উদাহরণ ভালসে বুঝিয়া পাই মু কহুচি যেমতি কি ধরা যাও তুম ঘরে গুটে গাই টানলে বাপা সেতে মা চিন্তা কোন করলে না যাহু ভালো হেলা যে গাইটে গুটে আনিছন্তি এবে ছুয়া মানে টিকে পাঠ পড়ারে ব্যস্ত হইকি রুগা হই যাইছন্তি তো এবে টিকে গাই ক্ষীর খাইবে গাই ক্ষীর খাইলে টিকে মোটা হুষ্টপুষ্ট হেবে ভাল পাঠ পড়িবে তা সহ মু টিকে কেতবে লহুণী আউ ঘিও এইপরি তৈরি করেদেবি আউ যাও ভাল হল তাপরে কিছুদিন পরে গাইর কিছু হয়েকি ধরা যাও সে মরিগলা কিংবা বিক্রি করেদেল সেতবে বি মা চিন্তা কলে কম যাও ভাল হল গাইটা গলা নহলে কি এতে গুহাল সফা করব পুনি কি ডেলি কুটা আনিব পুনি ঘাস দবা এতে টেনশন যাও টেনশন গুটে মুক্তি হল তো এই সিচুয়েশন ডিফরেন্ট সিচুয়েশনরে কোন চিন্তা করিয়া সেতবেলে বি সেইয়া ভাবি পারতাতে কিন্তু সেইয়া ভাবিলে নাহি সে মাইন্ডরে আনলে নাহি সেটা হচ্ছে বি পজিটিভ যদি আউ টিকে গহরিয়া যা ভিতরক যা আউ কাহাকু বি আমি পজিটিভ থিংকিং কইপারিয়া যেপরি তুমি কৌচ এবে কোনসি গুটে পরিস্থিতি আসিলা গুটে কার্য কইলি তুমকু কইলি কিংবা ম্যাথরে গুটে করিয়া পাই মু দেলি তুমকু সেতলে তুমি কোন কইল সেতলে দুইটা পসিবল আসিব তুম মনরে দুইটা চিন্তাধারা আসিব যে এটা মু করি পারিবি কি না পসিবিলিটি আসিলা যে করি পারি মে বি আসিব হ করি পারিবি নহলে মু করি পারিবি না অর্থাৎ আই ক্যান ডু কইব তুমি আই ক্যান ডু মু করি পারিবি নহলে মু করি পারিবি না তো সেই সেতলে তুমি চিন্তা করিব যে হ মু করি পারিবি সেইটা বি বি পজিটিভ যে মু বি জনে ভালো পিলা ভিতরে জনে এমতি ভাবিবনি যে এটা কেবল ভালো পিলা মানে করি পার না মু কিপরি করিবি এমতি ভাবিবনি সে তো সেতলে ভাবিল কোন না মু বি ভালো পিলা মানক ভিতরে মু মধ্য জনে তেণুকরি মু করি পারিবি এটা পসিবিলিটি দেখা যাব সে পরিস্থিতিরে তুমি কেবল পসিবিলিটি দেখা যাব সেইটা হচ্ছে বি পজিটিভ বি পজিটিভ অর্থাৎ যে কোনসি পরিস্থিতিরে কামরে তুমি দুইটা কন্ডিশন দেখা যাব গুটে পসিবিলিটি যে হ্যাঁ হেই পারিব কি নাহি আর গুটে হেই পারিব গুটে আর গুটে হেই পারিব নাহি তো তুমি সেতালে সববেলে চিন্তা করিব ইয়েস হেই পারিব আই ক্যান ডু মু করি পারিবি তারপরে কোন না সে ভিতরে পুনি সবু কামরে সবু কার্যরে দেখিব কিছি মেরিট থিব কিছি ডিমেরিট থিব কিছি বেনিফিট থিব কিছি ক্ষতি থিব লাভ থিব কিছি ক্ষতি মধ্য কিছি থিব তো সেতিরে তুমকু কেবল নজর করিয়ার অছি কোন লাভ হউছি মিলুছি আমকু কোন লাভ মিলিব ক্ষতি উপরে নজর পকাইব নাহি কিংবা সেতিরে কোন মেরিটস অছি ডিমেরিটস উপরে নজর পকাইব নাহি সেইয়া হউছি বি পজিটিভ যেমতি মু কইলি
ଉଦାହରଣ ଏବେ ଦେଲି ଯେ ଗାଈଟେ, ଯେତେବେଳେ ଗାଈଟେ ଆସିଲା ସେତେବେଳେ ମା ବି ଜାଣିଛନ୍ତି ଯେ କ୍ଷୀର ପିଇବାକୁ ମିଳିବ, ଆମକୁ କ'ଣ ସୁବିଧା ମିଳିବ, ଏଇଟା ବି ଜାଣିଥିଲେ ଯେ ସେତେବେଳେ ବି ଜାଣିଥିଲେ ଯେ ତାଙ୍କୁ ଗୁହାଳ ସଫା କରିବା ପାଇଁ ହେବ, ଘାସ କାଟିବା ପାଇଁ ହେବ, କୁଟା କାଟିବା କୁଟା ଆଣିକି ଦେବା ପାଇଁ ହେବ, କିନ୍ତୁ ଜାଣିଥିଲେ ମାତ୍ର ସେଇଟା ଚିନ୍ତାରେ କଲେନି। ଯାହା ହଉ ଭଲ ହେଲା ବୋଲି ଚିନ୍ତା କଲେ, ଗାଈ ଆସିଛି ଏବେ ଆମକୁ କ୍ଷୀର ମିଳିବ, ଘିଅ ମିଳିବ, ଏହିପରି ମିଳିବ, ସେଇଆ ଚିନ୍ତାଧାରା ନେଲେ। ମାତ୍ର ଯେତେବେଳେ ଗାଈଟି ଚାଲିଗଲା ବା ମରିଗଲା ଯାହା ବି ହେଲା, ସେତେବେଳେ ମା କ'ଣ କଲେ, ସେତେବେଳେ ଆଉ ସେଇ କ'ଣ ପାଇବେ କ୍ଷୀରରୁ, କ'ଣ ପାଇବେ କ୍ଷୀର ପିଇଲେ ଛୁଆମାନେ ପିଇବେ, ସେ କଥା ଆଉ ଚିନ୍ତା କଲେନି। ସେତେବେଳେ କ'ଣ ଚିନ୍ତା କଲେ ନା, ଯାହା ହଉ ମୋର ଗୋଟେ ଚିନ୍ତାରୁ ମୁକ୍ତ ହେଲି, ମୋତେ ଆଉ ଗୁହାଳ ସଫା କରିବା ପାଇଁ ହେବନି କିମ୍ବା କୁଟା ଆଣିବା ପାଇଁ ହେବନି, ଏହିପରି ଚିନ୍ତା କଲେ, ଏଇଟା ହେଉଛି ପଜିଟିଭ୍ ଥିଙ୍କ। ତ ମୁଁ ଆଶା କରୁଛି ଯେ ଆପଣମାନେ ମଧ୍ୟ କ'ଣ ପଜିଟିଭ୍ ଥିଙ୍କିଂ ଜାଣିପାରିଛନ୍ତି, ଏବଂ ଯଦି ଆପଣଙ୍କ ପାଖରେ କିଛି ପ୍ରଶ୍ନ ଅଛି ତେବେ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଲେଖି ଜଣାନ୍ତୁ, ଆମେ ମଧ୍ୟ ସେହି ବିଷୟରେ ଚିନ୍ତା କରିବା, ଡିସ୍କସନ୍ କରି ଆପଣଙ୍କୁ ଭଲ ଭିଡ଼ିଓଟେ ଦେବା।